দর্শক এই মুহূর্তে ঝালকাঠির করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন তালুকদার আমিন জানাবেন যে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে করোনা নমুনা পরীক্ষা আসলে করা হচ্ছে কিনা সংগ্রহ করা হচ্ছে কিনা এবং করোনা মোকাবেলায় প্রশাসনের কী ধরনের তৎপরতা বা কর্মসূচি লক্ষ্য করছেন এই জি ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি জালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে তো এসব বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হব এখানকার জেলা প্রশাসক জহর আলীর সাথে উনি এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার কাছ থেকে শুরু নেব এসব বিষয় জি আপনি একটু আমাদের জানান যে উপজেলা এবং ইউনিয়ন বা জেলা জুড়ে করোনার যে নমুনা সংগ্রহ এই কার্যক্রমটা চলমান আছে কিনা এবং কতজনের নমুনা সংগ্রহ হয়েছে পর্যন্ত এবং আমরা জানি যে জালুবাড়িতে তিনজন করোনা শনাক্ত হয়েছে পজিটিভ হয়েছে এসব বিষয় একটু আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমাদের এই কার্যক্রমটা যে নমুনা সংগ্রহ কার্যক্রমটা অব্যাহত আছে আমরা গতকাল পর্যন্ত পঁচাশি জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম এর ভিতর সাতান্ন জনের ফলাফল এসছে যার ভিতর তিনজন পজিটিভ এসছে আর বাকি যে আঠাশ জন এটা পজিটিভ রেজাল্ট এখন আসেনি এই কার্যক্রমটা আসলে অব্যাহত আছে এই কার্যক্রম অব্যাহত আছে আজকেও যথারীতি স্যাম্পল কালেকশন করা হয়েছে এবং সন্ধ্যাগুলো পাঠানো হবে এটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে এটা আমাদের বন্ধ করার কোনো সুযোগ নেই জি আমরা জানি যে আইইডিসিআর গতকাল কয়েকটি জেলার সাথে ঝালকাঠি জেলাকেও ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করেছে সেক্ষেত্রে এই যে ঝুঁকিপূর্ণ জেলা সেক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ নিয়েছেন এবং গতকাল থেকে সামাজিক যে যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি মানুষ লকডাউন চাচ্ছে এখন লকডাউন ঘোষণা করা হয়নি আমাদের পার্শ্ববর্তী বরিশাল লকডাউন করা হয়েছে কিন্তু এইসব বিষয় একটু আপনার থেকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলেছে বরিশাল বা অন্যান্য আঠারো বা উনিশটা জেলায় করা হয়েছে এখনো করি নাই আমরা আমাদের যে লকডাউনের জন্য যে জিনিসটা মানুষকে বাইরে না আসতে নিষিদ্ধ করা সেটা আমরা বলবৎ করার চেষ্টা করছি আমরা পুলিশ এবং আর্মির টহল জোরদার করছি আমাদের ম্যাজিস্ট্রেটটা আছে ম্যাজিস্ট্রেটটা সার্বক্ষণিক টহলে আছে আমাদের বাজারগুলোকে আমরা ওপেন স্থানে নিয়ে গেছি এবং সকাল নয়টা থেকে পাঁচটার বাইরে কোনো বাজার আমরা বসতে দিচ্ছি না এবং মানুষকে ছয়টার পরেও সরকারি নির্দেশনা বাইরে না যায় সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি এরপরেও যদি প্রয়োজন হয় তাহলে আমরা লকডাউনের চিন্তাভাবনা করবো আপাতত করছে না কারণ আমরা যথারীতি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আমরা যেহেতু মানুষ বাইরে না যায় আর একটা বিষয় ওয়ার্ড ভিত্তিক কমিটি করা হয়েছে ওয়ার্ড ভিত্তিক কমিটি শুধু মানবিক সহায়তা কর্মসূচি না মানুষকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি এবং এই কাজটা আমাদের এখন ভালো শুরু হয়েছে জি ধন্যবাদ আপনাকে এদি শুনছিলেন আসলে জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরাও কিন্তু ঝালকাটিতে এই এই সকল বিষয়ে তারা কাজ করছে মাঠে তো আমার কাছে ঝালকাটি থেকে এই ছিল করোনা আলমিন তালুক অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনার কাছ থেকে চলে যাচ্ছে আমরা লালমণিহাটে লালমণিহাটের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাসুদ আপনার কাছেও একই প্রশ্ন সেটি হচ্ছে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ হচ্ছে কিনা এজি এখন পর্যন্ত লালবনিহাট স্বাস্থ্য বিভাগ একত্রিশ জনের নমুনা সংগ্রহ করে সেটি পরীক্ষার জন্য পাঠিয়েছে এর মধ্যে এ পর্যন্ত চোদ্দ জনের পরীক্ষার রিপোর্ট পেয়েছে স্বাস্থ্য বিভাগ যার মধ্যে একজন আক্রান্ত এবং তেরো জনই তাদের মধ্যে করোনা সংক্রমিত নয় বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে নিশ্চিত করেছে যে একজন আক্রান্ত ব্যক্তি তিনি সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ থেকে জ্বর এবং সর্দি নিয়ে লালবনিহাটে এসেছেন এরপর তার নমুনা সংগ্রহ করার পর যখন তাকে সংক্রমিত পাওয়া যায় তখন তাকে সদর হাসপাতালের আইসোলেশনে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হয়েছে তবে ঝুকিপূর্ণ ঝুঁকিপূর্ণ করার পর থেকেই যারা ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে জন এসেছেন তাদের বাড়িতে রাখা হয়েছে এবং সামনে পুলিশ বিভাগের পক্ষ থেকে লাল টানিয়ে হয়েছে পুলিশ সুপার আবিদাস সুলতানা তিনি প্রায়ই সেই বাড়িগুলো যাচ্ছেন এবং তারা যেন বাড়ির বাইরে বের হতে না পারেন সে ব্যবস্থাও কিন্তু তারা নিশ্চিত করছেন এছাড়াও জেলা প্রশাসনের বেশ প্রস্তুতি রয়েছে আমরা একটু এ বিষয়ে কথা বলবো লালমনীহাট জেলা প্রশাসক জনাব আবু জাফরের সাথে জনাব আবু জাফর আপনার কাছে জানতে চাই ঝুঁকিপূর্ণ লালমনিহাটের এই পরিস্থিতি মোকাবেলায় কি কি অবস্থা আপনাদের প্রস্তুতির কি অবস্থা জি ধন্যবাদ আপনাকে যে আমরা আপনি জানেন মধ্যে যে আমাদের এখানে যিনি আক্রান্ত হয়েছেন তিনি কিন্তু এখানে এসে আক্রান্ত হননি নারায়ণগঞ্জ থেকে তিনি আক্রান্ত হয়ে এখানে এসেছেন যার কারণে আমাদের এলাকায় সেখান থেকে যাতে আর নতুন করে কেউ আক্রান্ত না হতে পারে তাকে হোম কোয়ারটাইন এবং ওই এলাকা সহ প্রায় ষাটটি বাড়ি আমরা লকডাউন করেছি এবং সেখানে সার্বক্ষণিক সেখানে পাহারা বসানো হয়েছে আপনি জানেন যে বিদেশ থেকে যারা এসেছিল এখানে আমাদের দুইশো চারজন তাদের মধ্যে কিন্তু কেউ আক্রান্ত হয়নি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে এবং নারায়ণগঞ্জ থেকে যারা আসছেন তারাই আমাদের নতুন করে ঝুঁকি তৈরি করছেন যার কারণে আমরা এই সমস্ত লোক যারা আসছেন বাহির থেকে কাজে ছিলেন সেখানে তাদেরকে আমরা এখন হোম গার্ডটা খুব গুরুত্ব সহকারে নিশ্চিত করছি আর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমাদের যে বাজারগুলো আছে এবং এলাকার বিভিন্ন জায়গায় যেখানে সমাগম হয় সেগুলোতে আমরা মোকাবেলার জন্য তারা বেশ তৎপর রয়েছেন এবং যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসছেন তারা যেন প্রবেশ করতে না পারে বা লালমনিহাটের কেউ যেন বাইরে প্রস্থান করতে না পারে মাঝে মাঝে ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য দর্শক লালমনিহাট এবং ঝালকাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা